আসসালামু আলাইকুম। বিডি রান্নাঘর থেকে ঈদের স্পেশাল পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গরু মাংস। আজ আমি আপনাদেরকে ঈদুল আজহাকে সামনে রেখে শত ব্যস্ততার মাঝেও যেন আপনারা খুব সহজ করে মজাদার গরু মাংস রান্না করতে পারেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করতেছি আপনারা উপভোগ করবেন। আর নতুনদের জন্য মাংস রান্না অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে চলুন মাংস রান্না শুরু করি। সহজ করে কোরবানির মাংসটা রান্না করার জন্য এখানে আমি 3 কেজি গরু মাংস নিয়েছি। তো মাংসগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন মাংসগুলোর পিস আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আমি এখানে হাড় চর্বি মাংস এবং খুসখুসে চর্বি সহ নিয়েছি। কোরবানির মাংসটা সাধারণত হাড় চর্বি মেলানোই থাকে। তো মাংসের মধ্যে এখন আমি কিছু গরম মশলা অ্যাড করব। এর জন্য প্রথমে নিয়েছি আমি কয়েকটা এলাচ আর 2টো তেজপাতাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। নিয়েছি 2 পিস জয়ত্রী, নিয়েছি বড় সাইজের একটা গরম মশলাকে ছোট ছোট টুকরো করে, তারপরে নিয়েছি জয়ফল। তবে আমি জয়ফলটা পুরোটা দেব না, এখান থেকে অর্ধেকটা দেব আর অর্ধেকটা আমি রেখে দেব। এখন আমি এই গরম মশলাগুলি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে অর্ধেকটা জয়ফল গ্রেট করে দিচ্ছি। দেখুন আমি কম অর্ধেকটা দিয়েছি আর বেশি অর্ধেকটাই রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ গোলমরিচ বাটা। এখন এই বাটা মশলাগুলি আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তেল, যে যেটা আপনারা রান্নায় ব্যবহার করেন সেই তেলটাই দিতে পারেন। এবার হাতটা ক্লিন করে সব কিছুকে খুব ভালোভাবে মাংস তেল মশলা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কোরবানির মাংসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অনেক বেশি তেল মশলা থাকে। এখানে আমি 3 কেজি মাংসের জন্য যতটুকু দিয়েছি আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন। মশলার সাথে মাংস মাখানোর সময় একটু ধৈর্য সহকারে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যেহেতু আমরা একবারে খুব সহজ করে মাংসটা রান্না করতেছি, সেক্ষেত্রে মাখানোর সময় একটু সময় দিয়ে মাখাতে হবে মশলার সাথে মাংসের সাথে খুব ভালো করে। মাংসটাকে খুব ভালো করে তেল মশলার সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে এই হাঁড়িটার ধরেই চুলার মধ্যে বসিয়ে দেব। যেহেতু কোরবানি ঈদের সময় আমাদের সবারই হাতে অনেক কাজ থাকে, ম্যারিনেশনের সময়টা খুব বেশি একটা দেওয়া যায় না, তবে আপনাদের হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে আপনারা 10-20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। তবে এভাবে মাংসটা রান্না করলে ম্যারিনেশনের সময়টা দেওয়া লাগে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে বাড়িয়ে 5 মিনিট রান্না করব। প্রথম 5 মিনিট হাই হিটে রান্না করে নেওয়ার পরে এবার ঢাকনাটাকে খুলে সব কিছুকে চুলার মধ্যে হাই হিটে রেখে একবার খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে সব কিছু খুব ভালোভাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মাঝারি রেখে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। আবারও ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে মাংস থেকে প্রচুর পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। কোরবানির মাংস রান্না করার সময় অনেকগুলো মাংস যখন আমরা একসাথে রান্না করি তখন কিন্তু মাংসগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটাকে মাঝারি করে রেখে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে বেরিয়ে যাওয়া পানিটা শুকিয়ে তেল মশলাটা উপরে ভেসে না উঠতেছে। তবে মাঝে মাঝে আমি ঢাকনাটাকে খুলব।
আর নেড়ে চেড়ে দেব যাতে করে নিচে দিয়ে মশলাটা লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে মাংস থেকে বেরিয়ে যাওয়া পানিটা একদম শুকিয়ে গেছে, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন তেল মশলাটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আরও 1 চা চামচ জিরা বাটা আর 1/2 চা চামচ গোলমরিচ বাটা। তারপরে আবারও ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে নেব। সব কিছু মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা যদি চান মাংসটাকে পানি দিয়ে সিদ্ধ করতে, তবে সেই ক্ষেত্রে চাইলে আপনারা 1 কাপ পরিমাণে কুসুম গরম পানি দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিতে পারেন। তবে একসাথে যখন অনেকগুলো মাংস রান্না করা হয় সেখানে কিন্তু অনেক তেল মশলা থাকে, আর এই তেল মশলার মধ্যে চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো আঁচে রেখে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যায়। তো আপনারা যদি চান পানিটা বাদ দিয়ে মাংসটাকে তেল মশলার মধ্যেই সিদ্ধ করে নেবেন, সেক্ষেত্রে চুলার আঁচটাকে একদম মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে পুরো সিদ্ধ করে নিতে পারেন, যতখানি আপনারা নরম খেতে পছন্দ করেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না আমার পছন্দ মতো মাংসগুলি নরম হচ্ছে। আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে মাংসটা একদম আমার পছন্দ মতো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব 1 কাঁচা মরিচ, আস্ত কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচগুলো ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনারা যদি ঝালের জন্য দেন সেক্ষেত্রে মুখটা একটু কেটে দিলেই ঝাল ফ্লেভার দুটোই বের হবে। আর আপনাদের হাতের কাছে যদি টালা জিরার গুঁড়াটা থাকে সেক্ষেত্রে 1 টা টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিতে পারেন। এমনিতেই কিন্তু কোরবানির মাংসের মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকে, মাংসটা এমনিতে অনেক টেস্টি হয়, তারপরেও জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তো এ পর্যায়ে আমি আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাংসটাকে। ফিরে আসলাম 2 মিনিট পরে। এই পর্যায়ে কিন্তু আমাদের কোরবানির মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পরিবেশন করার পালা। দেখলেন তো কত কম সময়ের ভিতরে আর কত সহজে আমাদের কোরবানির মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেল। ঈদের সময় শত ব্যস্ততার মাঝেও কিন্তু আপনি চাইলে এরকম সহজ করে মজা করে মাংসটা রান্না করে নিতে পারেন। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম আরও সহজ মজার মজার রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।